যে স্থানে প্রভুর নাম গুণকীর্তন করা হয় না সেই স্থান শশান্তুল্য। মানুষ বর্তমানে এত ব্যস্ত যে মনোবাসনা থাকলেও ভজনা করার সময় নেই তার কাছে। এরূপ পরিস্থিতিতে গীতাশাস্ত্রের বার্তা কর্ণকুহরে প্রবেশ করা মাত্র পরম শ্রেয় এবং সমৃদ্ধির সংস্কারগুলির বীজ রোপিত হয়। ভগবানের দিব্য সন্দেশ যথার্থ গীতা শ্রবণের মাধ্যমে সারাটা দিন কাজের মাঝেও পরম প্রভুর স্মরণ হতে থাকবে, এটাই ভজনার অবলম্বন। শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, অথ অষ্টম অধ্যায়। সপ্তম অধ্যায়ের শেষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যে পুণ্যকর্মা নিয়ত কর্ম আরাধনা করেন যারা, সেই যোগীগণ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সেই ব্যাপ্ত ব্রহ্মকে জানেন। অর্থাৎ কর্ম এমন যা এই বিশাল ব্রহ্মকে জানবার সুযোগ এনে দেয়। কর্মে প্রবৃত্ত পুরুষগণ ব্যাপ্ত ব্রহ্ম, সম্পূর্ণ কর্ম, সম্পূর্ণ অধ্যাত্ম, সম্পূর্ণ অধিদৈব, অধিভূত এবং অধিযোগ্য সহিত আমাকে জানেন। অতএব কর্ম এই সমস্তের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়, এমনকি শেষ সময়েও তারা আমাকেই জানেন। তাদের আমাকে জানা কখনো বিস্মৃত হয় না। এই প্রসঙ্গে অর্জুন এই অধ্যায়ের প্রারম্ভেই সেই শব্দগুলির পুনরাবৃত্তি করে জিজ্ঞাসা করলেন, অর্জুন উবাচ। কিম তদ ব্রহ্ম কিমধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতং চ কিম প্রোক্তম অধিদৈবম কিমুচ্যতে। হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত এবং অধিদৈব কাকে বলে? অধিয়জ্ঞ কথম কোত্র দেহেস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথম জ্ঞেয়োসি নিয়তাত্মভিঃ। হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং কি রূপে অবস্থিত? প্রমাণিত হল যে অধিযোগ্য অর্থাৎ যজ্ঞের অধিষ্ঠাতা এইরূপ কোন পুরুষ যিনি মনুষ্য দেহধারী। সমাহিত চিত্ত পুরুষগণ মৃত্যু সময় কিভাবে আপনাকে জানতে পারেন? এই সাতটি জিজ্ঞাসার ক্রমানুসারে সমাধান করবার জন্য যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবান উবাচ। অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাবোধ্যাত্মমুচ্যতে ভূতভাবোদ্ভবকরো বিসর্গ কর্ম সংগীতঃ। অক্ষরং ব্রহ্ম পরমং, যিনি অক্ষয় যার ক্ষয় হয় না তাকেই পরব্রহ্ম বলে। স্বভাব অধ্যাত্মম উচ্চতে, স্বয়ং এ স্থিরভাবে অধ্যাত্ম অর্থাৎ এটাই আত্মার আধিপত্য। এর পূর্বে সকলেই মায়ার আধিপত্যে অবস্থান করে, কিন্তু যখন স্বভাব অর্থাৎ স্বরূপে স্থির ভাব
স্বয়ংয়ে স্থির ভাব লাভ হয়, তখন আত্মার আধিপত্য তার উপর আরোপ হয়। এই হল অধ্যাত্মের পরাকাষ্ঠা। ভূতভাবোদ্ভবকরা, ভূতগণের সেই সমস্ত ভাব যা কিছু না কিছু উদ্ভব করে, অর্থাৎ প্রাণীগণের সেই সব সংকল্প যা ভালো অথবা মন্দ সংস্কারের রচনা করে, তাদের বিসর্গ অর্থাৎ বিসর্জন, সে সমস্ত বিলুপ্ত হওয়াই কর্মের পরাকাষ্ঠা। এই হল সম্পূর্ণ কর্ম, যার জন্য যোগেশ্বর বলেছিলেন তিনি সম্পূর্ণ কর্মের জ্ঞাতা। কর্ম তখনই সম্পূর্ণ হয়, এরপরে এর প্রয়োজন হয় না। নিয়ত কর্ম, এই অবস্থাতে ভূতগণের সেই ভাবগুলি যেগুলি কিছু না কিছু রচনা করতেই থাকে, ভালো অথবা মন্দ সংস্কার তৈরি করে, সে সমস্ত যখন সর্বথা শান্ত হয়, কর্ম তখন সম্পূর্ণ হয়, এর পরে আর কর্মের প্রয়োজন হয় না। অতএব কর্ম তাই যা ভূতগণের সমস্ত সংকল্পকে, যাদের দ্বারা কিছু না কিছু সংস্কারের সৃষ্টি হয়, শান্ত করে দেয়। কর্মের অর্থ আরাধনা, চিন্তন, যা যজ্ঞে প্রতিষ্ঠিত। অধিভূতং ক্ষরো ভাবঃ পুরুষশ্চাধিদৈবতম্, অধিয়জ্ঞোহমেবাত্র দেহে দেহভৃতাম্বর। যতক্ষণ অক্ষয় ভাব প্রাপ্ত না হয়, ততক্ষণ বিনাশশীল সম্পূর্ণ খরভাব অধিভূত অর্থাৎ ভূতগণের অধিষ্ঠান। সম্পূর্ণ খরভাবই হল ভূতগণের উৎপত্তির কারণ, পুরুষঃ চ অধিদৈবতম্, এবং প্রকৃতির ঊর্ধ্বে পরম পুরুষ স্থিত যিনি, তিনি অধিদৈব অর্থাৎ সম্পূর্ণ দেবগণের দৈবী সম্পদের অধিষ্ঠাতা। দৈবী সম্পদ সেই পরম দেবে বিলীন হয়ে যায়। দেহধারীগণের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন, এই মনুষ্য দেহে আমি অধিযোগ্য অর্থাৎ যজ্ঞের অধিষ্ঠাতা। অতএব অব্যক্ত স্বরূপে স্থিত মহাপুরুষই এই দেহে অধিযোগ্য। শ্রীকৃষ্ণ যোগী ছিলেন, যিনি সম্পূর্ণ যজ্ঞের ভোক্তা। অবশেষে যজ্ঞ তাতে সমাহিত হয়, সেই পরম স্বরূপ লাভ হয়। এইরূপে অর্জুনের ছটি প্রশ্নের সমাধান করেছেন। এখন শেষ জিজ্ঞাসা, শেষ সময়ে কিভাবে আপনাকে জানতে পারা যায় যে তারপরে আর কখনো বিস্মৃত হন না? অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম, ইহ প্রয়াতি সমদ্ভাবম, যাতি নাস্ত্যত্র সংশয়ঃ। যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন যে যিনি মৃত্যুকালে অর্থাৎ নিরুদ্ধ মনের বিলীন হওয়ার সময় আমাকে স্মরণ করতে করতে দেহের সম্বন্ধ ত্যাগ করে পৃথক হয়ে যান, তিনি মদ্ভাবং সাক্ষাৎ আমার স্বরূপ লাভ করেন, তাতে কোনো সন্দেহ নেই। দেহের বিনাশ শুদ্ধ অন্তকাল নয়। মৃত্যুর পরেও দেহের ক্রম থেকে মুক্তি পাওয়া যায় না। প্রারব্ধ ভোগ হয়ে গেলেই মন নিরুদ্ধ হয়ে যায়, এবং যখন নিরুদ্ধ মনেরও বিলয় হয়, তখনই শেষ সময়, যার পরে দেহ ধারণ করতে হয় না। এটা ক্রিয়াত্মক, কেবল শুনে বার্তালাপে বোঝা সম্ভব নয়। যতক্ষণ বস্ত্রের মতো দেহের পরিবর্তন হচ্ছে, ততক্ষণ দেহের অন্ত কোথায় হল? নিরুদ্ধ মন, এবং যখন নিরুদ্ধ মনেরও বিলয় হয়, তখন দেহ থাকতেই দেহের সম্বন্ধগুলি বিচ্ছিন্ন হয়ে যায়। যদি মৃত্যুর পরেই এই অবস্থা লাভ হয়, তাহলে শ্রীকৃষ্ণ পূর্ণ হতেন না। তিনি বলেছেন যে বহু জন্মের অভ্যাসের পর প্রাপ্তিযুক্ত জ্ঞানী সাক্ষাৎ আমার স্বরূপ হন, আমি তাঁতে এবং তিনি আমাতে স্থিত হন,
তাঁতে ও আমাতে লেশমাত্রও পার্থক্য থাকে না। এটাই জীবিত থাকাকালীন প্রাপ্তি। যখন আর দেহ ধারণ করতে হয় না, তখন সেটাই দেহের শেষকাল। এটা বাস্তবিক শরীর অন্তের চিত্রণ, যার পরে আর জন্ম হয় না। অন্য শরীর অন্ত মৃত্যু, যা লোকপ্রচলিত, কিন্তু এই শরীর অন্তের পর আবার জন্ম হয়। ইয়ং ইয়ং বাপি স্মরণ ভাবং ত্যজত্যন্তে কলেবরম তম তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। কৌন্তেয়, মৃত্যুকালে মানুষ যে যে ভাব চিন্তা করতে করতে দেহত্যাগ করে, সেই সেই ভাবকেই প্রাপ্ত হয়। তাহলে তো খুব সোজা আদান প্রদান। আজীবন আনন্দ করে মৃত্যুর সময় ভগবানের স্মরণ করে নিলেই হয়। কিন্তু শ্রীকৃষ্ণের অনুসারে এরূপ হয় না। সদা তদ্ভাব ভাবিতা, সেই ভাবেরই চিন্তন করতে সমর্থ হন যে ভাবের চিন্তন আজীবন করেছেন। আজীবন যা চিন্তা করে এসেছেন সেটাই মনের মধ্যে প্রতিফলিত হয়, এর অন্যথা হয় না। অতএব তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মর যুদ্ধ চ মৈয়র্পিত মনো বুদ্ধি মামে বৈশ্যস্য সংশয়ম। সেই জন্য অর্জুন, তুমি সর্বদা আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। আমাতে মন ও বুদ্ধি সমর্পণ করলে তুমি নিঃসন্দেহে আমাকেই লাভ করবে। নিরন্তর চিন্তন এবং যুদ্ধ একসঙ্গে কিরূপে সম্ভব? নিরন্তর চিন্তন এবং যুদ্ধের স্বরূপ কি তাহলে এরূপ যে জয় কানহাইয়া লাল কি, জয় ভগবান কি, এই বলে বলে স্বরসন্ধান করতে থাকবেন? কিন্তু স্মরণের স্বরূপ এর পরের শ্লোকে স্পষ্ট করে যোগেশ্বর বলছেন, অভ্যাসযোগযুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং যাতি পার্থানুচিন্তয়ন্। হে পার্থ, সেই স্মরণের জন্য যোগাভ্যাসে যুক্ত হয়ে, অর্থাৎ আমার চিন্তন এবং যোগের অভ্যাস একে অন্যের পর্যায়ে ভুক্ত, অনন্যগামী চিত্তে নিরন্তর চিন্তন করতে করতে যোগী পরম প্রকাশ স্বরূপ দিব্য পুরুষ অর্থাৎ পরমাত্মাকে লাভ করেন। মনে করুন এই পেন্সিলটা ভগবান, তাহলে এখন এটা ছাড়া অন্য কোনো বস্তুর স্মরণ উচিত নয়? এর আশেপাশে যদি আপনি বই অথবা অন্য কিছু দেখতে পান, তাহলে আপনার স্মরণ খণ্ডিত হয়ে গেছে। স্মরণ যখন এইরূপ সূক্ষ্ম হয় যে ইষ্টের অতিরিক্ত অন্য কোনো বস্তু স্মরণ পর্যন্ত হয় না, মনে তরঙ্গও ওঠে না। তাহলে এখন কথা হল যে স্মরণ এবং যুদ্ধ একসঙ্গে কি করে হবে? বস্তুত যখন আপনি চিত্তকে সব দিক থেকে সংযত করে নিজের একমাত্র আরাধ্যের স্মরণে প্রবৃত্ত হবেন, তখন মায়াময় প্রবৃত্তিরূপে কাম ক্রোধ রাগ দ্বেষ বাধারূপে উপস্থিত হবে। আপনি স্মরণ করে যাবেন, কিন্তু তারা আপনার অন্তরে উদ্বেগের সৃষ্টি করবে, আপনার মনকে স্মরণ থেকে বিচলিত করবার চেষ্টা করবে। এই বাহ্য প্রবৃত্তিগুলির পারে যাওয়াই যুদ্ধ। নিরন্তর চিন্তনের সঙ্গেই যুদ্ধ সম্ভব, অর্থাৎ নিরন্তর চিন্তনে প্রবৃত্ত থাকবার চেষ্টা করে যাওয়াই যুদ্ধ। গীতাশাস্ত্রের একটা শ্লোকও বাহ্য জগতের হত্যাকাণ্ডের সমর্থন করে না। চিন্তন কার করা হবে? এই প্রসঙ্গে বলছেন, কবিম পুরাণ মনুষাসিতারম অণোরণীয়া সমনুস্মরেত্যহ
सर्वस्य धातारम चिन्त्य रूपम् आदित्य वर्णम् तमस परस्तात्। সেই যুদ্ধের সঙ্গে ওই পুরুষ সর্বজ্ঞ অনাদি সকলের নিয়ন্তা সূক্ষ্ম থেকেও সূক্ষ্ম সকলের ধারণ পোষণ করেন যিনি অথচ অচিন্ত স্বরূপ যতক্ষণ চিত্ত এবং চিত্তের তরঙ্গ বিদ্যমান ততক্ষণ তাকে দর্শন করা সম্ভব নয়। যখন নিরুদ্ধ চিত্তের বিলীন হয় তখনই তাকে জানা সম্ভব হয়। নিত্য প্রকাশ স্বরূপ এবং অবিদ্যার অতীত সেই পরমাত্মার স্মরণ করেন। পূর্বে বলেছেন আমার চিন্তন করেন, এখানে বলছেন পরমাত্মার। অতএব সেই পরমাত্মার চিন্তনের ধ্যানের মাধ্যম তত্ত্বস্থিত মহাপুরুষ। এই ক্রমেই প্রয়াণ কালে মনসা চলেন ভক্ত্যা যুক্ত যোগ বলেন চৈব ব্রুয়োর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক সতম পরম পুরুষমুপৈতি দিব্যম। যিনি নিরন্তর সেই পরমাত্মার স্মরণ করেন সেই ভক্তিযুক্ত পুরুষ প্রয়াণকালে মনের বিলয়কালে যোগবরে অর্থাৎ নিয়ত কর্মের আচরণ করে ভ্রুযুগলের মধ্যে প্রাণ উত্তম রূপে স্থাপন করে প্রাণ অপানকে সম করে অন্তরে উদ্বেগের সৃষ্টি হবে না, বাহ্য সংকল্পও গ্রহণ করা হবে না, সত্ত্ব রজ ও তম উত্তম রূপে শান্ত হবে, স্মৃতি ইষ্টে স্থিত হবে। সেই কালে সেই অচল মন অর্থাৎ স্থির বুদ্ধি পুরুষ ওই দিব্য পুরুষ পরমাত্মাকে লাভ করেন। সতত স্মরণীয় যে সেই একমাত্র পরমাত্মার প্রাপ্তির বিধান যোগ, তার জন্য নিয়ত ক্রিয়ার আচরণই যোগক্রিয়া, যার সবিস্তার বর্ণনা যোগেশ্বর চতুর্থ থেকে ষষ্ঠ অধ্যায়ে করেছেন। এখন তিনি বলছেন নিরন্তর আমাকেই স্মরণ করো। কি রূপে করা হবে? এই যোগ ধারণায় স্থির থেকে করতে হবে। যিনি এই রূপ কর্ম করেন তিনি সেই দিব্য পুরুষকে লাভ করেন, যিনি আর কখনো বিস্মৃত হন না। এখানে এই জিজ্ঞাসার সমাধান হল প্রয়াণকালে আপনাকে কি রূপে জানা সম্ভব। প্রাপ্ত যোগ্য পদের স্মরণ করে দেখুন, যার উল্লেখ গীতাশাস্ত্রে বিভিন্ন স্থানে করা হয়েছে। যদক্ষরম বেদবিদো বদন্তি বিশন্তি যদ্যতয়ো বিতরাগা যদিচ্ছন্তো ব্রহ্মচর্যম চরন্তি তত্তে পদম সংগ্রহেণ প্রবক্ষে। বেদবিদ অর্থাৎ অবিদিত তত্ত্বকে যারা প্রত্যক্ষভাবে জানেন এবং যে পরম পদকে অক্ষরম অক্ষয় বলেন, বিতরাগ মহাত্মা যাতে প্রবেশের জন্য যত্নশীল এবং পরম পদ লাভ করবার জন্য ব্রহ্মচর্যের পালন করেন। এখানে ব্রহ্মচর্যের অর্থ কেবলমাত্র জননেন্দ্রিয়ের সংযম নয়, পরন্তু ব্রহ্ম আচরতি স ব্রহ্মচারী, বাহ্য স্পর্শ মন থেকে ত্যাগ করে নিরন্তর ব্রহ্মের চিন্তন স্মরণই ব্রহ্মচর্য। এরূপ আচরণে ব্রহ্মের দর্শন তাতে স্থিতি এবং শান্তি লাভ হয়। এই আচরণ দ্বারা ইন্দ্রিয় সংযমই নয় পরন্তু সকল ইন্দ্রিয় সংযম স্বাভাবিকভাবে হয়ে যায়। যিনি এইরূপ ব্রহ্মের আচরণ করেন, যা হৃদয়ে সংগ্রহের যোগ্য ধারণের যোগ্য, সেই পরম পদের সম্বন্ধে আমি তোমাকে বলব। সেই পদ কি, কিরূপে লাভ হয়? এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন সর্বদ্বারাণি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধ্ন্যাধায়াত্মন প্রাণম আস্থিতো যোগ ধারণা। সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত করে অর্থাৎ বাসনা থেকে পৃথক অবস্থান করে মন হৃদয়ে স্থিত করে, কারণ ধ্যান হৃদয়েই করা হয় বাইরে নয়,
পূজা বাইরে হয় না। প্রাণ অর্থাৎ অন্তঃকরণের ব্যাপারকে মস্তিষ্কে নিরুদ্ধ করে যোগ ধারণাতে স্থিত হয়ে যোগ ধারণ করতে হবে, অন্য উপায় নেই। এই রূপ স্থিত হয়ে ওমিত্যেকাক্ষরম ব্রহ্ম ব্যাহরন মামনুস্মরন ইহ প্রয়াতি ত্যজন দেহম সয়াতি পরমাম গতিম। যে পুরুষ ওম ইতি ওম কেবল যা অক্ষয় ব্রহ্মের পরিচায়ক, এর জপ এবং আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, সেই পুরুষ পরম গতি লাভ করেন। শ্রীকৃষ্ণ যোগেশ্বর পরম তত্ত্বে স্থিত মহাপুরুষ, সদ্গুরু ছিলেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন যে ওম অক্ষয় ব্রহ্মের পরিচায়ক, তুমি এর জপ করো এবং আমার ধ্যান করো। প্রাপ্তিযুক্ত প্রত্যেক মহাপুরুষের নাম তাই হয় যা তারা লাভ করেন, যার মধ্যে তারা বিলীন হন, সেই নাম ওম এবং রূপ নিজের বললেন। যোগেশ্বর কৃষ্ণ কৃষ্ণ জপ করবার নির্দেশ দেননি, কালান্তরে ভাবুকগণ তার নাম জপ করতে শুরু করে দেয় এবং শ্রদ্ধা অনুসারে ফলও পেয়ে থাকে। যেমন মানুষের শ্রদ্ধা যেখানেই হয় সেখানেই আমি তার শ্রদ্ধা স্থির করি এবং আমি ফলের বিধানও করি। ভগবান শিব রাম নাম জপ করবার জন্য জোর দিয়েছেন, রামান্তে যোগিনো যস্মিন স রামঃ, রা ওর ম কে বীচ মে কবিরা রহা লুকায়। রা ও ম এই দুই অক্ষরের অন্তরালে কবির নিজের মনকে স্থির করতে সক্ষম হয়েছিলেন। শ্রীকৃষ্ণ ওম জপ করবার উপর জোর দিচ্ছেন, ওহম স ওম অর্থাৎ ওই সত্তা আমার মধ্যে আছেন, বাইরে খুঁজতে শুরু করে দেবেন না যেন। এই ওমও পরম সত্তার পরিচয় প্রদান করে শান্ত হয়ে যায়। বাস্তবে সেই প্রভুর নাম অনন্ত, কিন্তু জপ করবার জন্য সেই নাম সার্থক যা ছোট, শ্বাসে লীন হয়ে যায় এবং পরমাত্মা এক বোধ করিয়ে দেয়। তাঁকে ভুলে বহু দেবী দেবতার অবিবেকপূর্ণ কল্পনাতে জড়িয়ে লক্ষ্য থেকে দৃষ্টি সরিয়ে দেবেন না। পূজ্য মহারাজজি বলতেন, আমার রূপ চিন্তা করবে এবং শ্রদ্ধা অনুসারে যে কোনো দুই আড়াই অক্ষরের নাম ওম রাম শিব এদের মধ্যে থেকে একটা বেছে তার জপ করবে। তার চিন্তন এবং তারই অর্থ স্বরূপ ইষ্টের স্বরূপের ধ্যান করবে। ধ্যান সদ্গুরুদেবেরই করা হয়। আপনি রাম কৃষ্ণ অথবা বিতরাগ বিষম বা চিত্তম বিতরাগ মহাত্মাগণের অথবা যথাভিমত ধ্যানাদ্বা যে কোনো মহাপুরুষের স্বরূপের ধ্যান করুন, তিনি অনুভবে আপনার সঙ্গে মিলিত হবেন এবং আপনার সমকালীন কোনো সদ্গুরুর দিকে এগিয়ে দেবেন, যার মার্গদর্শনে আপনি ধীরে ধীরে প্রকৃতির ক্ষেত্রের পারে চলে যাবেন। আগে আমিও এক দেবতার শ্রীকৃষ্ণের বিরাট রূপ সেই ছবির ধ্যান করতাম, কিন্তু পূজ্য মহারাজজির ভাবধারায় প্রবাহিত হয়ে তা শান্ত হয়ে গেছে। প্রারম্ভিক সাধক নাম জপ করেন ঠিকই, কিন্তু মহাপুরুষের স্বরূপের ধ্যান করতে তারা ইতস্তত বোধ করেন, অর্জিত সংস্কার ত্যাগ করতে পারেন না। যোগেশ্বর শ্রীকৃষ্ণ অন্য দেবতার ধ্যান করতে নিষেধ করেছেন, অতএব পূর্ণ সমর্পণের সঙ্গে কোনো জ্ঞানী মহাপুরুষের শরণাগত হলেই পুণ্য পুরুষার্থ সবল হবে এবং কুতর্কগুলি শান্ত হবে, যার ফলে যথার্থ ক্রিয়াতে প্রবেশ লাভ হবে। যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে ওম জপ এবং পরমাত্মস্বরূপ সদ্গুরুর স্বরূপের নিরন্তর স্মরণ করলে মন নিরুদ্ধ এবং বিলীন হয়ে যায় এবং পরক্ষণেই দেহের সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে যায়। কেবল মৃত্যু হলেই দেহধারণ থেকে মুক্তি পাওয়া যায় না।
অনন্যচেতা সততম ইয়ো মাম স্মরতি নিত্যশঃ তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। আমা ব্যতীত কাউকে চিত্তে ঠাঁই দেন না, অর্থাৎ অনন্য চিত্ত হয়ে যিনি নিরন্তর আমার স্মরণ করেন সেই নিত্য আমাতে যুক্ত যোগীর কাছে আমি সহজলভ্য। আপনি সহজলভ্য হলে কি লাভ? মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মানঃ সংসিদ্ধিম পরমাম গতাঃ। আমাকে লাভ করলে তাদের দুঃখের স্থান স্বরূপ ক্ষণভঙ্গুর পুনর্জন্ম হয় না, পরন্তু পরম সিদ্ধি লাভ হয়। অর্থাৎ আমাকে লাভ করা অথবা পরম সিদ্ধি লাভ করা একই কথা, কেবল তাঁদের পুনর্জন্ম হয় না যারা ভগবানকে লাভ করেছেন। তাহলে পুনর্জন্মের সীমা কতদূর পর্যন্ত? আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিনোর্জুন মামুপেত্য তু কৌন্তেয পুনর্জন্ম ন বিদ্যতে। অর্জুন, ব্রহ্মা থেকে শুরু করে কীট পতঙ্গাদি সমস্ত লোকই পুনরাবর্তনশীল, জন্মগ্রহণ করে ও মৃত্যু হয় এবং পুনঃপুন এই ক্রমেই চলতে থাকে। কিন্তু কৌন্তেয়, আমাকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না। ধর্মগ্রন্থগুলিতে লোক লোকান্তরের পরিকল্পনা ঈশ্বর পথের বিভূতিগুলির বোধ করিয়ে দেয়, যা হল আন্তরিক অনুভব। অন্তরিক্ষে এমন কোনো গর্ত নেই যেখানে কীট দংশন করে এবং কোনো প্রাসাদও নেই যাকে স্বর্গ বলা হয়। দৈবী সম্পদযুক্ত পুরুষই দেবতা এবং আসুরী সম্পদযুক্ত মানুষই অসুর। স্বয়ং শ্রীকৃষ্ণের আত্মীয় কংস রাক্ষস এবং বানাসুর দৈত্য ছিল। দেব মানব তির্যক জনিগুলিই হল বিভিন্ন লোক। শ্রীকৃষ্ণের অনুসারে এই জীবাত্মা মন এবং পাঁচটি ইন্দ্রিয়কে নিয়ে জন্ম জন্মান্তরের সংস্কার সমূহের অনুরূপ নতুন দেহ ধারণ করে। যে দেবতাদের অমর বলা হয় তারাও মরণ ধর্মা। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি, এর থেকে বেশি ক্ষতি কি হতে পারে? সেই দেবদেহে কি লাভ যাতে সঞ্চিত পুণ্য শেষ হয়ে যায়? দেবলোক পশুলোক কীট পতঙ্গাদি সমস্ত লোক ভোগলোক মাত্র। কেবল মানুষই কর্মের রচয়িতা, যার দ্বারা সে পরম ধাম পর্যন্ত লাভ করতে সমর্থ হয় যেখান থেকে পুনরাবর্তন হয় না। যথার্থ কর্মের আচরণ করে মানুষ দেবতা হোক অথবা ব্রহ্মার স্থিতি লাভ করুক, কিন্তু পুনর্জন্মের হাত থেকে ততক্ষণ রেহাই পায় না যতক্ষণ মন নিরুদ্ধ না হয় এবং বিলীন হয়ে পরমাত্মার সাক্ষাৎকার করে ওই পরম ভাবে স্থিত না হয়। উদাহরণার্থ উপনিষদও এই সত্যের উদ্ঘাটন করে। ইয়দা সর্বে প্রমুচ্যন্তে কামায়স্য হৃদি স্থিতাঃ অথ মর্তৌ অমৃতৌ ভবত্যত্র ব্রহ্ম সমশ্নুতে। হৃদয়ে স্থিত সমস্ত কামনা যখন সমূলে নষ্ট হয়ে যায় তখন মরণ ধর্মা ব্যক্তি অমর হয়ে যায় এবং এখানে এই সংসারেই এই মনুষ্য দেহেই উত্তম রূপে পরমাত্মার সাক্ষাৎ অনুভব করে থাকেন। প্রশ্ন ওঠে যে তাহলে কি ব্রহ্মাও মরণ ধর্মা? তৃতীয় অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ প্রজাপতি ব্রহ্মার প্রসঙ্গে বলেছিলেন যে প্রাপ্তির পরে বুদ্ধি যন্ত্রমাত্র হয়, তার মাধ্যমে পরমাত্মা ব্যক্ত হন। এইরূপ মহাপুরুষগণ দ্বারাই যজ্ঞের সংরচনা হয়েছে এবং এখানে বলছেন যে ব্রহ্মার স্থিতি লাভ করেছেন যিনি, তিনিও প্রত্যাবর্তন করেন। যোগেশ্বর শ্রীকৃষ্ণ কি বলতে চাইছেন? বস্তুত
যে মহাপুরুষগণের মাধ্যমে পরমাত্মা ব্যক্ত হন সেই মহাপুরুষগণের বুদ্ধিও ব্রহ্মা নয়, কিন্তু উপদেশ দেন ও কল্যাণের সূত্রপাত করেন, সেই জন্য ব্রহ্মা বলা হয়। তারাও ব্রহ্মা নন, তাদের কাছে নিজের বুদ্ধি বলে কিছু থাকে না, কিন্তু এর পূর্বে সাধনাকালে বুদ্ধি ব্রহ্মা। অহংকার শিব, বুদ্ধি অজা, মন শশি, চিত্ত মহান। সাধারণ ব্যক্তির বুদ্ধি ব্রহ্মা নয়। বুদ্ধি যখন ইষ্টে স্থিত হয় তখনই ব্রহ্মার রচনা হয়, যার চারটি সোপান সম্বন্ধে মনীষীগণ বলেছেন। পূর্বে তৃতীয় অধ্যায় বলেছেন, স্মরণ করে দেখতে পারেন, ব্রহ্মবিদ, ব্রহ্মবিদ্যর, ব্রহ্মবিদ্যরিয়ান, ব্রহ্মবিদ্যরিষ্ট। ব্রহ্মবিদ সেই বুদ্ধিকে বলে যা ব্রহ্মবিদ্যার সঙ্গে সংযুক্ত। যিনি ব্রহ্মবিদ্যাতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনিই ব্রহ্মবিদ্যর। ব্রহ্মবিদ্যরিয়ান সেই বুদ্ধি যার সাহায্যে পুরুষ ব্রহ্মবিদ্যাতে দক্ষতাই নয় পরন্তু তার নিয়ন্ত্রক সঞ্চালক হয়ে যান। ব্রহ্মবিদ্যরিষ্ট বুদ্ধির শেষ সীমা, যার মাধ্যমে ইষ্ট প্রবাহিত হন। বুদ্ধির অস্তিত্ব এতদূর পর্যন্তই, কারণ যে ইষ্ট প্রবাহিত হন তিনি ও গ্রহণকর্তা বুদ্ধি এখনও পৃথক পৃথক, এখনও তা প্রকৃতির মধ্যেই সীমাবদ্ধ। এখন স্বয়ং প্রকাশ স্বরূপে যখন বুদ্ধি ব্রহ্মা থাকে, জাগ্রত থাকলে সম্পূর্ণ ভূত অর্থাৎ চিন্তনের প্রবাহ জাগ্রত থাকে, এবং যখন অবিদ্যাতে থাকে তখন অচৈতন্য অবস্থায় থাকে। একেই প্রকাশ ও অন্ধকার, দিন ও রাত্রি বলে সম্বোধন করা হয়। ব্রহ্মবিদ্যতার সেই শ্রেণীকে ব্রহ্মা বলে যার মধ্যে ইষ্টের ভাবধারা প্রবাহিত হয়। ইষ্ট লাভ করেও সর্বোৎকৃষ্ট বুদ্ধিতে বিদ্যার অর্থাৎ যিনি স্বয়ং প্রকাশ স্বরূপ তাতে বিলীন করে দিন এবং অবিদ্যার রাত্রি, প্রকাশ এবং অন্ধকার ক্রমাগত চলতে থাকে। এতদূর পর্যন্ত মায়া সাধকের ওপর প্রভাব বিস্তার করতে পারে। প্রকাশকালে অচেতন ভূত সচেতন হয়ে যায়, লক্ষ্য দৃষ্টিগোচর হয়, এবং বুদ্ধির অন্তরালে অবিদ্যার রাত্রির প্রবেশকালে সমস্ত ভূত অচৈতন্য হয়ে যায়। বুদ্ধি স্থির করতে পারে না, স্বরূপের দিকে এগোনো বন্ধ হয়ে যায়। এটাই ব্রহ্মার দিন এবং রাত্রি। দিনের আলোয় বুদ্ধির হাজার হাজার প্রবৃত্তিগুলিতে ঈশ্বরীয় প্রকাশ অনুভব হয়, এবং অবিদ্যার রাত্রিতে এই হাজার হাজার স্তরের মধ্যে অচৈতন্য অবস্থার অন্ধকার নেমে আসে। শুভ এবং অশুভ, বিদ্যা এবং অবিদ্যা, এই দুটি প্রবৃত্তি সম্পূর্ণরূপে শান্ত হওয়ার পরে অর্থাৎ অচেতন এবং সচেতন, রাত্রিতে বিলীন এবং দিনে জেগে ওঠা দুই প্রকার ভূতেরই অর্থাৎ সংকল্প প্রবাহ বিলীন হওয়ার পর সেই অব্যক্ত বুদ্ধিরও অতি ঊর্ধ্বে শাশ্বত অব্যক্ত ভাব প্রাপ্ত হয়, যা আর কখনো নষ্ট হয় না। ভূতের অচেতন এবং সচেতন উভয় স্থিতি লোপ পেলেই সেই সনাতন ভাব প্রাপ্ত হয়। বুদ্ধির এই চারটি অবস্থা পার করেই পুরুষ মহাপুরুষ হতে পারে, কিন্তু সেই মহাপুরুষের অন্তরালে বুদ্ধি থাকে না। বুদ্ধি পরমাত্মার যন্ত্রস্বরূপ হয়ে যায়, কিন্তু উপদেশ দেওয়ার জন্য, প্রেরণা দেওয়ার জন্য তাদের মধ্যে বুদ্ধির উপস্থিতি প্রতীত হয়। কিন্তু তাঁরা বুদ্ধির স্তরের ঊর্ধ্বে চলে যান, তাঁরা পরম অব্যক্ত ভাবে স্থিত হন, তাঁদের পুনর্জন্ম হয় না। কিন্তু এই অব্যক্ত স্থিতিলাভের আগে যতক্ষণ তাঁদের কাছে নিজ বুদ্ধি থাকে, যতক্ষণ তাঁরা ব্রহ্মা, ততক্ষণ তাঁরা পুনর্জন্মের পরিধির মধ্যে পড়েন। এই তথ্যগুলির উপর আলোকপাত করে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, সহস্রযুগ পর্যন্তম অহর্যদ্ব্রহ্মণো বিদুঃ
রাত্রিম যুগ সহস্রান্তাম তেহো রাত্র বিদো জনাঃ। যারা সহস্র চতুর্যুগের ব্রহ্মার রাত্রি এবং সহস্র চতুর্যুগের তার দিন সম্বন্ধে অবগত হন, সেই পুরুষগণ সময়ের তত্ত্ব যথার্থ জানেন। প্রস্তুত শ্লোকে দিবারাত্রি বিদ্যা অবিদ্যাকে বলা হয়েছে। ব্রহ্মবিদ্যা সংযুক্ত বুদ্ধি ব্রহ্মার প্রবেশিকা এবং ব্রহ্মবিদ্যরিষ্ট বুদ্ধি ব্রহ্মার পরাকাষ্ঠা। বিদ্যা সংযুক্ত বুদ্ধিই হল ব্রহ্মার দিন। যখন বিদ্যা কার্যরত হয় তখন যোগী স্বরূপের দিকে এগিয়ে যান। অন্তঃকরণের শত শত প্রবৃত্তির মধ্যে ঈশ্বরীয় প্রকাশের সঞ্চার হয়। এইরূপ অবিদ্যার রাত্রির আগমনে অন্তঃকরণের হাজার হাজার প্রবৃত্তিগুলির মধ্যে মায়ার দ্বন্দ্ব প্রবাহিত হয়। প্রকাশ ও অন্ধকারের সীমা এতদূর পর্যন্তই, এরপরে না অবিদ্যা থাকে না বিদ্যাই থাকে। তখনই পরম তত্ত্ব পরমাত্মাকে জানতে পারা যায়। যিনি একে তত্ত্বত উত্তম রূপে জানেন, সেই যোগী কালের তত্ত্বকে জানেন, যে কখন অবিদ্যার রাত্রি হয়, কখন বিদ্যার দিন উপস্থিত হয়, কালের প্রভাব কতদূর পর্যন্ত অথবা সময়ের হাত থেকে কখন নিস্তার পাওয়া যায়। প্রারম্ভিক মনীষীগণ অন্তঃকরণকে চিত্ত অথবা কখনো কখনো বুদ্ধি বলে সম্বোধন করেছিলেন। কালান্তরে অন্তঃকরণকে মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার এই চারটি প্রমুখ বৃত্তিতে বিভাজন করা হয়েছে। যদিও অন্তঃকরণের প্রবৃত্তি অনন্ত, বুদ্ধির অন্তরালেই অবিদ্যার রাত্রি বিদ্যমান এবং সেই বুদ্ধিতেই বিদ্যার দিনও বর্তমান। একেই ব্রহ্মার রাত্রি ও দিন বলে। জগৎরূপ রাত্রিতে সমস্ত জীব অচৈতন্য হয়ে পড়ে আছে, প্রকৃতিতে ভ্রান্ত হয়ে তাদের বুদ্ধি সেই প্রকাশ স্বরূপকে দেখতে পায় না। কিন্তু যিনি যোগের আচরণ করেন তিনি চেতনা লাভ করে স্বরূপের দিকে এগিয়ে যান। যেমন গোস্বামী তুলসীদাস রামচরিত মানসে লিখেছেন, কবহু দিবস মহ নিবিড়তম কবহু কপ্রগট পতঙ্গ বিনসই উপজয়ী জ্ঞান জিমি পাই কুসঙ্গ সুসঙ্গ। বিদ্যার সঙ্গে সংযুক্ত বুদ্ধি কুসঙ্গে পড়ে অবিদ্যাতে পরিণত হয়। পুনরায় সুসঙ্গ লাভ করে সেই বুদ্ধিতেই বিদ্যার সঞ্চার হয়। এই উত্থান পতন সাধনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চলতে থাকে। সম্পূর্ণ হওয়ার পরে বুদ্ধি, ব্রহ্মা, রাত্রি, দিন কিছুই থাকে না। এই হল ব্রহ্মার দিবারাত্রির রূপক। হাজার হাজার বছর দীর্ঘ রাত্রি হয় না, হাজার হাজার চতুর্যুগের দিনও হয় না এবং চার মুখ যুক্ত কোনো ব্রহ্মাও নেই। বুদ্ধির উপরোক্ত চারটি ক্রমিক অবস্থাই ব্রহ্মার চারটি মুখ এবং অন্তঃকরণের চারটি প্রমুখ প্রবৃত্তি তার চতুর্যুগ। এই প্রবৃত্তিগুলিতেই রাত্রি ও দিন ঘটে থাকে। যারা এই রহস্য সম্বন্ধে তত্ত্বত অবগত, সেই যোগীগণ কালের রহস্য সম্বন্ধে অবগত যে কালের প্রভাব কত দূর পর্যন্ত এবং কোন পুরুষ কালের অতীত হন। দিবারাত্রি বিদ্যা অবিদ্যাতে কার্য ঘটে থাকে তা যোগেশ্বর শ্রীকৃষ্ণ স্পষ্ট করছেন। অব্যক্তাদ ব্যক্তয়ঃ সর্বাঃ প্রভবন্ত্যহ রাগমে রাত্র্যাগমে প্রলীয়ন্তে তত্রৈবাব্যক্ত সংজ্ঞকে। ব্রহ্মার দিনের প্রবেশকালে অর্থাৎ বিদ্যা দৈবী সম্পদের প্রবেশকালে সমস্ত প্রাণী অব্যক্ত বুদ্ধিতে চেতনা লাভ করে এবং রাত্রির প্রবেশকালে সেই অব্যক্ত অদৃশ্য বুদ্ধিতে জাগ্রত সূক্ষ্মতত্ত্ব অচেতন হয়ে যায়। ওই সমস্ত প্রাণী অবিদ্যার রাত্রিতে স্বরূপ স্পষ্ট প্রত্যক্ষ করতে পারে না, কিন্তু তাদের অস্তিত্ব বজায় থাকে। জাগ্রত হওয়া এবং অচেতন হওয়ার মাধ্যম এই বুদ্ধি, যা সকলের মধ্যে অব্যক্ত রূপে বিদ্যমান, দৃষ্টিগোচর হয় না।
ভূতগ্রামঃ স এবায়ম ভূত্বা ভূত্বা প্রলীয়তে রাত্র্যাগমেব শ পার্থ প্রভবত্যহ রাগমে। হে পার্থ, এইরূপ সমস্ত প্রাণী জাগ্রত হয়ে প্রকৃতির বশীভূত হয়ে অবিদ্যারূপী রাত্রির সমাগমে অচেতন হয়ে যায়। তারা বুঝতে পারে না যে তাদের লক্ষ্য কি। দিনের সমাগমে তারা পুনরায় জাগ্রত হয়। যতক্ষণ বুদ্ধি থাকে ততক্ষণ এর অন্তরালে বিদ্যা ও অবিদ্যার ক্রম চলতে থাকে, ততক্ষণ সেই সাধক মহাপুরুষ নয়। পরস্তস্মাত্তু ভাবোন্যো ব্যক্তো ব্যক্তাত্ সনাতনঃ যঃ সঃ সর্বেষু ভূতেষু নশ্যৎসু ন বিনশ্যতি। ব্রহ্মা অর্থাৎ বুদ্ধি অব্যক্ত, ইন্দ্রিয় গ্রাহ্য নয়, এবং এর থেকেও পর সনাতন অব্যক্ত ভাব, যা সমস্ত ভূতের বিনাশ হলেও বিনাশ হয় না, অর্থাৎ বিদ্যাতে সচেতন এবং অবিদ্যাতে অচেতন, দিনে উৎপন্ন এবং রাত্রিতে বিলীন ভাবযুক্ত অব্যক্ত ব্রহ্মারও বিলীন হবার পরে সেই সনাতন অব্যক্ত ভাব প্রাপ্ত হয় যার বিনাশ হয় না। বুদ্ধিতে এই ওঠাপড়ার তরঙ্গ যখন শেষ হয় তখন সনাতন অব্যক্ত প্রাপ্ত হয়, যা আমার পরম ধাম। যখন সনাতন অব্যক্ত ভাব প্রাপ্ত হয় তখন বুদ্ধিও সেই ভাবে ভাবিত হয়, সেই ভাবকেই ধারণ করে। সেজন্য বুদ্ধি বিলীন হয়ে যায় এবং তার পরিবর্তে সনাতন অব্যক্ত ভাব শুধু থাকে। অব্যক্তোক্ষর ইত্যুক্তঃ তমাহু পরমাং গতিম যম প্রাপ্য ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। সেই সনাতন অব্যক্ত ভাবকে অক্ষর অর্থাৎ অবিনাশী বলা হয়, একেই পরম গতি বলে। ওই আমার পরম ধাম, যা প্রাপ্ত হয়ে মানুষ ফিরে আসে না, তাদের পুনর্জন্ম হয় না। এই সনাতন অব্যক্ত ভাবের প্রাপ্তির উপায় বলছেন। পুরুষ স পর পার্থ ভক্ত্যা লভ্যস্ত্বনন্যয়া যস্যান্তস্থানি ভূতানি যেন সর্বমিদম ততম। পার্থ, যে পরমাত্মার অন্তর্গত সমস্ত ভূতগণ, যার দ্বারা সমগ্র জগৎ পরিব্যাপ্ত, সনাতন অব্যক্ত ভাবযুক্ত সেই পরম পুরুষকে অনন্য ভক্তি দ্বারা লাভ করা যায়। অনন্য ভক্তির তাৎপর্য হল পরমাত্মা ভিন্ন অন্য কোনো দেবতা স্মরণ না করে তাঁর সঙ্গে যুক্ত হওয়া। অনন্যভাবে সংযুক্ত পুরুষ কতক্ষণ পুনর্জন্মের সীমার মধ্যে থাকেন এবং কখন তারা পুনর্জন্মের অতিক্রমণ করেন, এই প্রসঙ্গে যোগেশ্বর বলছেন, যত্র কালে ত্বনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগিনঃ প্রয়াতা যান্তি তম কালম বক্ষ্যামি ভরতর্ষভ। হে অর্জুন, যে কালে দেহ ত্যাগ করলে যোগীগণ পুনর্জন্ম লাভ করেন না এবং যে কালে দেহ ত্যাগ করলে পুনর্জন্ম লাভ করেন, এখন আমি সেই কালের কথা বলব। অগ্নির্জ্যোতিরহ শুক্লহ ষণ্মাসা উত্তরায়ণম তত্র প্রয়াতা গচ্ছন্তি জনা। দেহের সম্বন্ধ ত্যাগ করবার সময় যার সমক্ষে জ্যোতির্ময় অগ্নি প্রজ্জ্বলিত, দিনের প্রকাশ বিদ্যমান, সূর্য উজ্জ্বলভাবে আকাশে বিরাজমান,
শুক্লপক্ষের চন্দ্রক্রম বর্ধিত, উত্তরায়ণের নিরভ্র এবং সুন্দর আকাশ থাকে যখন, সেই কালে প্রয়াণ করলে ব্রহ্মবেত্তা যোগীগণ ব্রহ্মকে লাভ করেন। অগ্নি ব্রহ্মতেজের প্রতীক, দিন হল বিদ্যার প্রকাশ, শুক্লপক্ষ নির্মলতার দ্যোতক, বিবেক বৈরাগ্য সম দম তেজ এবং প্রজ্ঞা এই সমস্ত ষড়ৈশ্বর্যকেই সন্মাস বলে। ঊর্ধ্বরে তা স্থিতিই হল উত্তরায়ণ। প্রকৃতির পারে এই অবস্থায় যারা পৌঁছেছেন তাঁরাই ওই ব্রহ্মবেত্তা যোগীগণ ব্রহ্মকে লাভ করেন, তাদের পুনর্জন্ম হয় না। কিন্তু অনন্য চিত্ত যোগীগণ যদি এই জ্যোতিস্বরূপ লাভ না করতে পারেন, যাদের সাধনা এখনো সম্পূর্ণ হয়নি, তাদের কোন গতি হয়? এই প্রসঙ্গে বলছেন, ধূমো রাত্রিস্তথা কৃষ্ণঃ ষণ্মাসা দক্ষিণায়নম্ তত্র চান্দ্রমসং জ্যোতিঃ যোগী প্রাপ্য নিবর্ততে। যার প্রয়াণকালে ধূম আচ্ছন্ন হয়, যোগাগ্নি অর্থাৎ অগ্নিযজ্ঞ প্রক্রিয়ায় উৎপন্ন অগ্নিস্বরূপ ধূম দ্বারা আচ্ছাদিত থাকে, অবিদ্যার রাত্রি অন্ধকারে থাকে, কৃষ্ণপক্ষের চন্দ্রমা ক্ষীণ হতে থাকে, কালিমার বাহুল্য থাকে, ষড়বিকার অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ ও মৎস্যযুক্ত দক্ষিণায়ন অর্থাৎ বহির্মুখী হয়, যে পরমাত্মা থেকে এখনো দূরে, সেই যোগীকে পুনরায় জন্ম নিতে হয়। তাহলে কি দেহের সঙ্গে সেই যোগীর সাধনা নষ্ট হয়ে যায়? এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, শুক্লকৃষ্ণে গতি হেতে জগত শাশ্বতে মতে একয়াত্যনাবৃত্তিম অন্যয়া বর্ততে পুনঃ। শুক্ল এবং কৃষ্ণ এই দুই প্রকারের গতি জগতে শাশ্বত, অর্থাৎ সাধনের কখনো বিনাশ হয় না। এক অর্থাৎ শুক্ল অবস্থাতে প্রয়াণ করেন যিনি, তিনি পরম গতি প্রাপ্ত হন, এবং অন্য অবস্থাতে যার মধ্যে ক্ষীণ প্রকাশ এবং কালিমা বাকি থাকে, এইরূপ অবস্থাতে প্রয়াণ করেন যিনি, তাকে পুনরায় দেহ ধারণ করতে হয়। যতক্ষণ পূর্ণ প্রকাশ লাভ না হয় ততক্ষণ ভজন করবার প্রয়োজন হয়। প্রশ্নটি সম্পূর্ণ হল। এখন এর সাধনের উপর পুনরায় জোর দিলেন, নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্তো ভবার্জুন। হে পার্থ, এইরূপ উভয় মার্গ সম্বন্ধে অবগত হয়ে কোন যোগী মোহগ্রস্ত হন না। তিনি জানেন যে পূর্ণ প্রকাশ লাভ হলে ব্রহ্মকে লাভ করবেন, এবং ক্ষীণ প্রকাশ থাকলেও পুনর্জন্মে সাধনের নাশ হয় না। দুটি গতি শাশ্বত। অতএব অর্জুন, তুমি সর্বকালে যোগে যুক্ত হও অর্থাৎ নিরন্তর সাধন করো। বেদেষু যজ্ঞেষু তপস্সু চৈব দানেষু যত পুণ্যফলম প্রদিষ্টম অত্যেতি তৎসর্বমিদম বিদিত্বা যোগী পরম স্থানমুপৈতি চাদ্যম। যোগী পুরুষ সাক্ষাৎকার করে এইরূপ অবগত হয়ে স্বীকার করে নয়, বেদ যজ্ঞ তপস্যা এবং দানের পুণ্যফলগুলিকে নিঃসন্দেহে অতিক্রমণ করেন এবং সনাতন পরম পদ লাভ করেন। অবিদিত পরমাত্মাকে সাক্ষাৎ জানার নাম বেদ। সেই অবিদিত তত্ত্বকে অবগত হলে কি জানা বাকি থাকে? অতএব
সম্পূর্ণ জ্ঞান হবার পরে বেদের প্রয়োজন থাকে না, কারণ যিনি অবগত তিনি এখন ভিন্ন নন। যজ্ঞ অর্থাৎ আরাধনা নিয়ত ক্রিয়া আবশ্যক ছিল, কিন্তু যখন এই তত্ত্ব সম্বন্ধে এখন অবগত তখন কার জন্য ভজন করা হবে? মন এবং ইন্দ্রিয়গুলিকে লক্ষ্যের অনুরূপ তৈরি করাই তপস্যা। এই লক্ষ্য প্রাপ্তির পরে যোগী কার জন্য তপস্যা করবেন? মন বচন ও কর্ম দ্বারা সর্বতোভাবে সমর্পণের নাম দান। এই সমস্তের পুণ্যফল হল পরমাত্মার প্রাপ্তি। ফল এখন পৃথক নেই, সেই জন্য এইসবের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়। সেই যোগী যজ্ঞ তপস্যা দান ইত্যাদির ফলকেও অতিক্রম করেন, তিনি পরম পদ লাভ করেন। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ে পাঁচটি প্রমুখ বিষয়ের উপর বিবেচনা করা হয়েছে, যার মধ্যে সর্বপ্রথম সপ্তম অধ্যায়ের শেষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ দ্বারা বীজ আরোপিত প্রশ্নগুলিকে স্পষ্টভাবে বোঝাবার আগ্রহে বর্তমান অধ্যায়ের আরম্ভে অর্জুন সাতটি প্রশ্ন করেছেন, যে ভগবান আপনি যার সম্বন্ধে বললেন সেই ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, সম্পূর্ণ কর্ম কি, অধিদৈব কাকে বলে, অধিভূত কাকে বলে, অধিযোগ্য কাকে বলে, এবং শেষ সময়ে আপনি কিরূপে স্মৃতিতে জেগে থাকেন যে আর কখনো বিস্মৃত হন না? যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন যে যার কখনো বিনাশ হয় না তাই পরম ব্রহ্ম, স্বয়ংয়ের উপলব্ধিযুক্ত পরম ভাবই অধ্যাত্ম, যার ফলে জীব মায়ার আধিপত্য থেকে মুক্ত হয়ে আত্মার আধিপত্যে চলে আসে তাই অধ্যাত্ম, এবং ভূতগণের সেই সমস্ত ভাব যা শুভ অথবা অশুভ সংস্কার উৎপন্ন করে সেই সমস্ত ভাব স্থির হওয়া, বিসর্গ লোপ পাওয়া কর্মের সম্পূর্ণতা। এরপরে কর্ম করবার প্রয়োজন হয় না, অতএব কর্ম শুভাশুভ সংস্কারের উদ্গমকেই বিনষ্ট করে দেয়। এইরূপে খরভাব অধিভূত অর্থাৎ ভূতগণের উৎপত্তির মাধ্যম বিনাশশীল বস্তু, সেগুলি ভূতগণের অধিষ্ঠাতা পরম পুরুষই অধিদৈব, সমস্ত দৈবী সম্পদ তাঁতে বিলীন হয়। এই দেহে অধিযোগ্য আমি অর্থাৎ যজ্ঞ যাতে বিলীন হয় তা আমি, যজ্ঞের অধিষ্ঠাতা আমি, যোগী আমার স্বরূপ লাভ করেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ যোগী ছিলেন, অধিযোগ্য যিনি তিনি এই দেহেই বাস করেন, বাইরে নয়। শেষ প্রশ্নটি ছিল যে শেষ সময়ে কিরূপে আপনাকে জানা যায়। তিনি বললেন যিনি নিরন্তর আমাকে স্মরণ করেন, আমার অতিরিক্ত অন্য কোনো বিষয়বস্তুর চিন্তনকে মনে ঠাঁই দেন না এবং এইরূপ আচরণ করে দেহের সম্বন্ধ ত্যাগ করেন, তিনি সাক্ষাৎ আমার স্বরূপ প্রাপ্ত হন, শেষ সময়ও তিনি আমাকেই প্রাপ্ত হন। দেহ ত্যাগ করবার পরেই এই উপলব্ধি হবে এমন কথা নয়। যদি মৃত্যুর পরে এই স্থিতি লাভ হতো তাহলে শ্রীকৃষ্ণ পূর্ণ হতেন না। বহু জন্ম ধরে যে পথিক চলে আসছেন ও লাভ করছেন সেই জ্ঞানই তার স্বরূপ হতেন না, সেই জন্য সম্পূর্ণরূপে মন নিরুদ্ধ এবং এই নিরুদ্ধ মনেরও বিলয়ই হল অন্তকাল, তবেই এই দেহের উৎপত্তির মাধ্যম শান্ত হয়ে যায়, সেই সময় পরমভাবে প্রবেশের যোগ্যতা লাভ হয়। যিনি এইরূপ স্থিতি লাভ করেছেন তাঁর পুনর্জন্ম হয় না। এইরূপ প্রাপ্তির জন্য তিনি স্মরণের বিধান বললেন যে অর্জুন নিরন্তর আমার স্মরণ করো এবং যুদ্ধ করো। এই দুটি কাজ একসঙ্গে করা কি করে সম্ভব? কদাচিৎ এরূপ হবে যে জয় গোপাল হে কৃষ্ণ বলাও হবে, সঙ্গে সঙ্গে লাঠি চালনাও করা হবে। এখানে স্মরণের স্বরূপ স্পষ্ট করলেন যে যোগ ধারণাতে স্থির থেকে আমাকে ছাড়া অন্য কোনো বস্তু স্মরণ না করে নিরন্তর স্মরণ করো। স্মরণ যখন এত গভীর তখন যুদ্ধ কিভাবে সম্ভব? মনে করুন এই পুস্তকটি ভগবান, আপনি যখন তার ধ্যান করবেন
তখন যেন এর আশেপাশের বস্তু, সম্মুখে যেগুলি আছে সেগুলির বা অন্য দেখা শোনা কোনো বস্তুর চিন্তা যেন মনে না ওঠে, এই সমস্ত যেন আপনি দেখতে না পান। যদি দেখতে পান তাহলে ঠিকভাবে স্মরণ হচ্ছে না, এইরূপ স্মরণে যুদ্ধ কি করে হবে? বস্তুত যখন আপনি নিরন্তর স্মরণে প্রবৃত্ত হবেন তখনই যুদ্ধের যথার্থ স্বরূপ প্রকট হবে, সেই সময় মায়াময় প্রবৃত্তি বাধারূপে উপস্থিত হবে। কাম, ক্রোধ, রাগ, দ্বেষ এরা দুর্জয় শত্রু, এই শত্রুগুলি স্মরণে বাধা সৃষ্টি করে, এদের পার করে যাওয়াই যুদ্ধ। এই শত্রুদের নাশ করলেই যোগী পরম গতি লাভ করেন। এই পরম গতি লাভ করবার জন্য অর্জুন তুমি ওম জপ করো এবং ধ্যান আমার করো, অর্থাৎ শ্রীকৃষ্ণ যোগী ছিলেন, নাম ও রূপ আরাধনার চাবিকাঠি। যোগেশ্বর শ্রীকৃষ্ণ এই জিজ্ঞাসার সমাধান করলেন যে পুনর্জন্ম কি, কারা এর অন্তর্গত। তিনি বললেন, ব্রহ্মা থেকে শুরু করে যাবৎমাত্র জগৎ পুনরাবর্তী নিয়মের অন্তর্ভুক্ত এবং এদের সমাপ্তির পরেও আমার পরম অব্যক্ত ভাব এবং তাতে স্থিতি সমাপ্ত হয় না। এই যোগে প্রবিষ্ট পুরুষের গতি দুটি, যিনি পূর্ণ প্রকাশপ্রাপ্ত ষড়ৈশ্বর্য সম্পন্ন এবং ঊর্ধ্বরেতা, যার মধ্যে লেশমাত্রও ত্রুটি নেই, তিনি পরম গতি লাভ করেন। যদি ওই যোগকর্তার মধ্যে লেশমাত্রও ত্রুটি থাকে, কৃষ্ণপক্ষের ন্যায় কালিমার সঞ্চার দেখা যায়, এইরূপ অবস্থাতে যার দেহের সময় পূর্ণ হয় সেই যোগীকে জন্ম নিতে হয়। তিনি সামান্য জীবের মতো জন্ম মৃত্যু চক্রে জড়ান না, পরন্তু জন্ম নিয়ে বাকি সাধনা সম্পূর্ণ করেন। এইরূপে পরের জন্মে সেই ক্রিয়ার আচরণ করে তিনিও সেখানেই পৌঁছন যার নাম পরমধাম। এর পূর্বেও শ্রীকৃষ্ণ বলেছেন যে এর সামান্য সাধনও জন্ম মৃত্যুর মহাভয় থেকে উদ্ধার করে, উভয় পথই শাশ্বত, কখনো নিশ্চিন্ন হয় না। এই যথার্থকে বুঝে পুরুষ যোগ থেকে ভ্রষ্ট হন না। অর্জুন তুমি যোগী হও, যোগী বেদ, তপস্যা, যজ্ঞ এবং দানের পুণ্যফলকে লঙ্ঘন করে যান, পরম গতি প্রাপ্ত হন। বর্তমান অধ্যায়ে পরম গতির উল্লেখ কয়েকবারই করা হয়েছে, যাকে অব্যক্ত, অক্ষয় এবং অক্ষর বলে সম্বোধিত করা হয়েছে, যা কখনো ক্ষয় অথবা বিনাশ হয় না। অতএব ও এই প্রকার শ্রীমদ ভগবদ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ অর্জুনের সংবাদে অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমদ পরমহংস পরমানন্দজীর শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ ভগবদ গীতার ভাষ্য যথার্থ গীতাতে অক্ষর ব্রহ্মযোগ নামক অষ্টম অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসত্।